প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য ইউজিসি একটি নতুন গাইডলাইন প্রকাশিত করলো যেটা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ কারণ এই নোটিফিকেশন দ্বারা কিন্তু তোমাদের একটি ফর্ম ফিল করতে হবে যে ফর্মটি ফিল না করলে কিন্তু তোমরা কলেজের পড়াশোনা কন্টিনিউ করতে পারবে না কীভাবে কী ফর্ম ফিল করতে হবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এখনই তোমরা স্মার্টফোনের মাধ্যমে এই ভিডিওটি দেখে ওই ফর্মটি ফিল আপ করো তোমাদের কলেজের পড়াশোনাকে কন্টিনিউ করার জন্য আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই তোমাদের কাছে অনুরোধ একটি ভিডিওটিকে লাইক প্রদান করো আর আমাকে ব্যক্তিগত কোনো প্রশ্ন করতে চাইলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি আমাকে ইনস্টাগ্রাম তোমার প্রশ্ন করতে পারো তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী ছাত্রী আছো বিগত বছরে কলেজে ভর্তি হয়েছিল তোমাদের প্রত্যেকে কিন্তু একটা অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ করানো হয় কলেজের পক্ষ থেকে ইউনিভার্সিটির পক্ষ থেকে কিন্তু এবছর সেটা অফলাইনে কলেজ ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু সেই ফর্ম ফিল আপ করানো হচ্ছে না এটা কিন্তু সম্পূর্ণভাবে অনলাইনে এবং একটি নির্দিষ্ট পোর্টাল তৈরি করা হয়েছে এ যে পোর্টালে ইউজিসি ডাইরেক্ট সমস্ত তথ্য নিয়ে অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ করার কথা বলছে যেটা প্রত্যেক ছাত্রছাত্রীকে পড়াশোনা তাদের কলেজে কন্টিনিউ করার জন্য করতেই হবে এ কীভাবে ফর্ম ফিল আপ করবে স্মার্টফোনের মাধ্যমে ইউজিসির এই গাইডলাইনে কি বলা আছে সমস্তটাই দেখে নেব তো এখানে তোমরা বিজ্ঞপ্তিতে দেখতেই পাচ্ছ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন অর্থাৎ ইউজিসির তরফ থেকে কিন্তু সাতাশে অক্টোবর এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং এখানে কি বলা হচ্ছে তো এখানে যে মেন জায়গাটা তোমরা দেখে নাও যে ইট ইজ কম্পালসারি ফর ইচ স্টুডেন্ট অ্যান্ড হিস হার প্যারেন্টস গার্জিয়ান টু সাবমিট অ্যান্ড অনলাইন আন্ডারটেকিং ইচ একাডেমিক ইয়ার এট আইদার অফ দ্য টু ডেসিগনেটেড ওয়েবসাইট নেম লিঙ্ক ডবলু ডবলু অ্যান্টি রেগিং ডোট ইন অ্যান্ড আমান মূমেন্ট ডোট ওআর জি তো তোমরা দেখে নাও কীভাবে তোমরা অ্যাকচুয়ালি এই অ্যান্টিড্যাগিং ফর্ম ছাড়াটা ফিল আপ করবে তো এখানে দেখতেই পাচ্ছ একটি ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে অ্যান্টিড্যাগিং ডট ইন তো এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের রীতিমতো যেতে হবে তবে গুগলে তোমাদের সার্চ করতে হবে অ্যান্টিড্যাগিং ডট ইন এই ওয়েবসাইটে ক্লিক করার পর কিন্তু তোমরা এরকম একটা ইন্টারফেস এস রীতিমতো দেখতে পারবে তো এই ইন্টারফেসে গিয়ে কিন্তু তোমাদের সবার প্রথমে কী করতে হবে নিচে চলে আসতে হবে লেটেস্ট নিউজ যে অপশান রয়েছে সেখানে বিভিন্ন রকম অপশান তোমরা কিন্তু পাবে তো এখানের মধ্যে লেখা রয়েছে যে ক্লিক হেয়ার টু ফিল ইওর অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং তো এখানে কিন্তু তোমাদের র্যাগিং আন্ডারটেকিংয়ে ক্লিক করতে হবে যেই তোমরা এখানে ক্লিক করবে এরকম একটি ইন্টারফেস কিন্তু তোমরা দেখতে পারবে তো এখানে গিয়ে তোমাদের নেক্সট অপশান সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ এই নেক্সট অপশানে কিন্তু তোমাদের ক্লিক করে দিতে হবে আর নেক্সট অপশানে তোমরা ক্লিক করলে এই এরকম একটি ইন্টারফেস তোমাদের চলে আসবে সবার প্রথমে তোমাদের পার্সোনাল ডিটেলস কিন্তু সম্পূর্ণভাবে ফুলফিল করতে হচ্ছে স্টুডেন্ট ফ্যামিলি নেম এখানে আছে সেটা দিয়ে দিতে হবে অর্থাৎ তোমার স্টুডেন্ট ফ্যামিলি নেম অর্থাৎ তোমার যে টাইটেল রয়েছে সেটা এখানে দিয়ে দিতে হচ্ছে স্টুডেন্ট মিডিল নেম তোমার মিডিল মিডিল নেম যদি থাকে সেটা দিয়ে দেবে স্টুডেন্ট ফার্স্ট নেম তোমার ফার্স্ট নেম দিয়ে দেবে তারপরে জেন্ডার সিলেক্ট করবে মেল না ফিমেল তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দেবে এখানে ফোন নাম্বার তোমার ফোন নাম্বার দিয়ে দেবে তারপরে স্টুডেন্ট ফ্রেন্ড ফোন নাম্বার ইন কেস এমার্জেন্সি তোমার বন্ধুর কোনো নাম্বার থাকলে সেটা কিন্তু দিয়ে দেবে ল্যান্ডলাইন বাড়িতে থাকলে ল্যান্ডলাইনের নাম্বার দিয়ে দেবে স্টুডেন্ট ইমেল আইডি তোমার ইমেল আইডি কিন্তু এখানে দেবে এবং কনফার্ম ইমেল আইডি অর্থাৎ কনফার্ম করতে হবে সেম ইমেল আইডিটা তোমরা এখানে দেবে কারেক্টলিভাবে কনফার্ম করার জন্য পারমানেন্ট অ্যাড্রেস এখানে অ্যাড্রেস দিয়ে দেবে তার তোমার অ্যাড্রেস তারপরে সিটি রয়েছে সিটি দিয়ে দেবে তোমার স্টেট এখান থেকে তোমরা কিন্তু তোমার স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু সিলেক্ট করে নিতে হবে তারপরে কিন্তু প্যারেন্ট বা গার্জিয়ান ডিটেলসে এখানে কিন্তু সমস্ত কিছু করতে হবে তোমার গার্জিয়ান নেম দিতে হবে তোমার যে বাবা বা মা যেই হোক না কেন গার্জিয়ান তার নাম এখানে উল্লেখ করতে হবে তার অ্যাড্রেস দিতে হবে এবং তারপরে রয়েছে সিটি তোমার সিটি দিতে হবে তারপরে সিটি তারপরে স্টেট তারপরে স্টেট সেটা সিলেক্ট সিলেক্ট করতে হবে তারপরে রেসিডেন্সিয়াল ফোন নাম্বার তো এখানে ফোন নাম্বার কিন্তু দিতে হবে তারপরে গার্জিয়ান বা প্যারেন্টের ফোন নাম্বার দিতে হবে এ তারপরে এখানে কিন্তু প্যারেন্ট বা গার্জিয়ানের ইমেল আইডি অতি অবশ্যই দিতে হবে ইমেল আইডি ম্যানডেটারি বলেছে ইমেল আইডি কিন্তু না থাকলে ক্রিয়েট করে ইমেল আইডি এখানে দিতেই হবে তারপরে এখানে চলে আসছে কলেজের ডিটেলস তুমি যে কলেজে পড়ছো সেই কলেজের ডিটেলস কিন্তু এখানে সম্পূর্ণভাবে দিতে হবে আর কলেজ ইজ তো এখানে কলেজটা কোন স্টেটে অবস্থিত যে স্টেটে অবস্থিত সেই স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবে দেওয়া রয়েছে ইজ ইট এ প্রফেশনাল কলেজ অর এ জেনারেল কলেজ প্রফেশনাল কলেজ না জেনারেল কলেজ সেটা কিন্তু এখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে সমস্ত কিছুই এখানে দেখতে পাচ্ছ তো সেই অনুযায়ী কিন্তু যেটা হবে ইঞ্জিনিয়ারিং কলেজ হলে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করে নেবে ঠিক আছে তারপরে সিলেক্ট করার পর তোমাদের কলেজের নাম দিয়ে দেবে এখানে তোমাদের কলেজের নাম দিয়ে দেবে তারপরে এখানে খুবই ইম্পর্টেন্ট যেটা রয়েছে এ ই কোড অফ কলেজ মানে এখানে কিন্তু তোমাদের তোমার কলেজের এ আই ই কোড কিন্তু দিতে হবে সেটা কিভাবে পাবে এখানে লেখা রয়েছে দেখো ফাইন্ড এআইএসই কোড তো এখানে তোমাদের রীতিমতো ক্লিক করলে এ তোমরা এআইএসইর অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসবে যেটা সরকারি ওয়েবসাইট তো এখানে এখানে কিন্তু ও সমস্ত ডিটেলস দিয়ে তোমরা তোমাদের কোডটা দেখে নিতে পারো এখানে কিন্তু রীতিমতো ও তোমাদের কলেজ থেকে কলেজ দিয়ে সার্চ করতে পারো ও ঠিক আছে তো এখানে ইনস্টিটিউশন টাইপ তোমরা এখানে সিলেক্ট করে নিতে পারো এবং এখান থেকে কোন স্টেটে রয়েছে সেটা সিলেক্ট করে নিতে পারো এবং তারপরেই এখানে ডিস্ট্রিক্ট রয়েছে যে ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারো তারপরে এখানে এ বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে এখান থেকে ক্লিক করতে পারো তারপরে এইখান থেকে এ তোমরা যে কলেজের আন্ডারের যে ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটির নাম কিন্তু তোমরা এখানে সিলেক্ট করে দিতে পারো তার এখানে সাবমিট যদি করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোড রীতিমতো চলে আসবে সমস্ত কলেজের কোড এখানে কিন্তু চলে এসছে ওয়েস্ট বেঙ্গলে যাদবপুর ইউনিভার্সিটি আমি সিলেক্ট করেছি এই সেই কারণে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি সমস্ত কোড চলে আসবে এই রকমভাবে কিন্তু তোমার অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি তোমার কলেজের কোড কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে যে এখানে দেখেই দেখতেই পাচ্ছ ও তোমাদের স্টেট ডিস্ট্রিক্ট ইউনিভার্সিটি কলেজ নেম দিয়ে কিন্তু এখানে এ এআইএসই কোড কিন্তু রীতিমতো জেনারেট হয়ে গেছে এই কোডটাই কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে দিতে হবে এই কোডটা

এ এই কোডটাই কিন্তু এখানে তোমাদের দিয়ে দিতে হবে তোমরা গুগলে সার্চ করেও নিতে পারো এবং যেরকমভাবে দেখালাম সেই রকমভাবেও কিন্তু কোডটা পেয়ে যেতে পারো তারপরে এখানে নেম অফ দ্য অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি তোমাদের ইউনিভার্সিটির নাম দিয়ে দেবে তারপরে রিমেড ইউনিভার্সিটি যদি হয় ইয়েস করবে নয়তো নো করবে তারপরে এখানে প্রিন্সিপালের যে নাম আছে তার টাইটেল সারনেম সেটা এখানে দেবে তারপরে কি হচ্ছে এ এখানে কিন্তু ফার্স্ট নেম যেটা রয়েছে সেটা দিয়ে দেবে তারপরে হচ্ছে প্রিন্সিপাল জেন্ডার দিয়ে দেবে এ তারপরে তোমাদের এখানে কিন্তু ফোন নাম্বার যেটা রয়েছে প্রিন্সি কলেজের ফোন নাম্বার সেই কলেজের ফোন নাম্বার দেবে দুটো কলেজের নাম্বার থাকলে ফোন নাম্বার থাকলে দুটো দেবে এবং নেয়ারেস্ট পুলিশ স্টেশন নেম এবং অ্যাড্রেস তো নিয়ারেস্ট পুলিশ স্টেশন নেম অ্যান্ড অ্যাড্রেস তো এখানে কিন্তু তোমাদের পুলিশ স্টেশনের নাম দেবে এবং সাথে পুলিশ স্টেশনের অ্যাড্রেসটা দিয়ে দেবে তোমাদের কলেজের পুলিশ স্টেশন তোমার কিন্তু না কলেজের আন্ডারে যে কাছাকাছি পুলিশ স্টেশন আছে সেই কলেজের পুলিশ স্টেশন এবং অ্যাড্রেস তারপরে কিন্তু তোমার কোর্স ডিটেলস এখানে সম্পূর্ণভাবে দিতে হচ্ছে সম্পূর্ণভাবে কোর্স ডিটেলস দিতে হচ্ছে তুমি আন্ডার গ্রাজুয়েশান কোর্স করছো না পোস্ট গ্রাজুয়েশান কোর্স করছো এটা কিন্তু সম্পূর্ণভাবে দিতে হবে এখানে সিলেক্ট করলে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে আন্ডার গ্র্যাজুয়েশান ডিপ্লোমা কোর্স করছো পোস্ট গ্র্যাজুয়েশান ডিপ্লোমা ডিগ্রি কোর্স করছো পিএইচডি করছো না আদার্স করছো এখানে তোমরা সকলেই জানো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যারা স্টুডেন্ট রয়েছে তারা না রীতিমতো আন্ডার গ্র্যাজুয়েশান ডিগ্রি করছো এবং ডিপ্লোমা কোর্স করে থাকলে ডিপ্লোমা কোর্স তোমার যেটা হবে সেটা তোমরা সিলেক্ট করবে তা কোর্স কোর্সের নাম কি আছে বিএসসি বি তো সেটা কিন্তু রীতিমতো এখানে দিতে হবে ইওর রেজিস্ট্রেশন ইন্ডোরণ নাম্বার তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে দিতে হবে হাউ মেনি স্টুডেন্ট আর ইন ইয়োর ক্লাস এখান থেকে কিন্তু বড় একটা ব্যাপার এখানে ফিল করতেই হচ্ছে তোমার ক্লাসে এ কলেজে অ্যাকচুয়ালি কতজন স্টুডেন্ট আছে সেটা কিন্তু কলেজের থেকে রীতিমতো ইনফরমেশান নিয়ে তারপরেই এখানে বসাবে তারপরে হচ্ছে ইয়ার অফ স্টাডি তো এখান থেকে কিন্তু তোমার কত বছর মানে কত বছরের কোর্স ডিপ্লোমা হলে জেনারেলি দু বছর তিন বছর হয় এবং ডিগ্রি কোর্স হলে সেখানে তিন বছর না চার বছর না পাঁচ বছরের কোর্স করছো ও না তিন বছর না চার বছরের কোর্স রয়েছে এবং অন্যান্য কোর্স হলে কত বছরে সেটা কিন্তু দেবে এখানে যদি পাঁচ বছরের বেশি হয় আদার্সে ক্লিক করবে তো এখানে সেটা সিলেক্ট করার পর এখানে দেখ দেখতেই পাচ্ছ একটা ইমেজ রয়েছে ক্যাপচার সেই ক্যাপচার কোডটা এখানে টাইপ করে নেক্সট রয়েছে এই নেক্সটে তোমাদের ক্লিক করে দিতে হবে আর যেই নেক্সট অপশনে ক্লিক করবে তারপরেই কিন্তু তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে যে বক্সগুলো চেক বক্সগুলো দেখতে পাচ্ছ এই চেক বক্সগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে ক্লিক করতে হবে এবং টিক করে দিতে হবে এবং রাইট টিক যখন চলে আসবে প্রত্যেকটাই তারপরে কিন্তু সাবমিট করে দিতে হবে তৎক্ষণাৎ কিন্তু তোমাদের কাছে এরকম একটা নোটিফিকেশান চলে আসবে ওকেতে ক্লিক করলে ক্লিক করে দিতে হবে এবং তারপরে তারপরে কিন্তু রীতিমতো একটা সার্ভে করবে ঠিক আছে তোমার র্যাগিং কি এই কোথাও আগে হয়েছো এবং অন্য কাউকে র্যাগিং করেছো কি নাই তো এই সার্ভে কমপ্লিট করার পর কিন্তু তোমাদের রীতিমতো ইমেজ যেটা দেখতে পাচ্ছ এই ক্যাপচার কোডটা দিয়ে আবার সাবমিট করে দিতে হবে এবং তারপরেই কিন্তু তোমাদের এরকম লেখা দেখাবে ইউ আর সাকসেসফুলি রেজিস্টার উইথ ফলোইং ডিটেলস তো এখান থেকে রেফারেন্স নাম্বার তোমরা পেয়ে যাচ্ছ তোমার নাম দেখতে পারবে তোমার ইমেল আইডি দেখতে পারবে তোমার ফোন নাম্বার দেখতে পারবে এ তো এগুলো কিন্তু তোমরা কালেক্ট করে রেখে দেবে রেফারেন্স নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট